নমস্কার আমি আশালতা আর আমি কুন্দ্রু পেঁয়াজ পেঁয়াজ কি সবজি বানিয়ে দেখাবো আর এই কুন্দ্রু পেঁয়াজ কি ড্রাই সবজি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি পেঁয়াজ রসুন দিয়ে কুন্দ্রু ভাজা করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে আমি এখানে কুন্দ্রু নিয়েছি 300 গ্রাম কুন্দ্রু নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি আমি 6-7 ফোয়া রসুন কুচিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু জিরা লাগবে 1 টেবিল স্পুন আর 1টা শুকনো লঙ্কা লাগবে আর এটা আমি সর্ষের তেলে রান্না করব তো চলুন এখন রান্নাটা করা শুরু করি এখানে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরাটা দিয়ে দেবো জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি রসুনটা দিয়ে দেবো পেঁয়াজও দিয়ে দেবো এটাকে 1 মিনিটের মতন আমি একটু ভেজে নেব বেশি ভাজবো না কুন্দ্রুটা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে আমি 4-5 মিনিট ভাজা করব এবার আমি নুনটা দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো অল্প আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব দিয়ে আবার এটা আমি 2 মিনিট একটু ভেজে নেব হয়ে গেছে আমার কুন্দ্রি ভাজা এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার কুন্দ্রি ভাজা এটা ভাত রুটি সাথে খাবেন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন